হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউপি কেরিয়ার। ডাব্লিউপি কেরিয়ারে তোমাদের স্বাগত জানাই। আজকে ইন্টারভিউ রিলেটেড একটা ভিডিও আপলোড করা হবে, তোমরা দেখতে পাবে। তার আগে কিছু কথা শুনে নাও। আমার চ্যানেলে কিছু আমার ভাই, প্রিয় ভাই, তোমরা কমেন্ট করেছো যে দুদিন ইন্টারভিউ করে হয়ে গেল। ভাই একটু পেশেন্স রাখো, অবশ্যই পাবে, কেন পাবে না। প্রত্যেক দিনের ভিডিও আপডেট তোমরা পাবে, কিন্তু একটু পেশেন্স রাখতে হবে। না পেশেন্স না রাখলে কী করে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, অবশ্যই ওখানে ক্লিক করে তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাও। ওখানে কিন্তু বিভিন্ন ভিডিওর লিংক পাবে এবং সঙ্গে পিডিএফ পাবে, স্টাডি ম্যাটেরিয়াল পাবে, প্র্যাকটিস সেট পাবে, তার সাথে সাথে তোমাদের যে মক টেস্ট তার লিঙ্কও দেওয়া থাকবে। সুতরাং তোমরা এখনই টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাও। আর ওখানে ওয়েবসাইটের লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, তারপরে হচ্ছে তোমার ইনস্টাগ্রামের লিঙ্ক, এগুলো দেওয়া থাকবে, ওগুলোও পারলে ফলো করো। ওকে, তো এইটুকুই তোমাদের সাথে বলার ছিল। তো তোমরা ডাব্লিউপি কেরিয়ারের সাথে সবসময় কানেক্টেড থাকো। চলো ভিডিও দেখে নাও। ডাব্লিউপি কেরিয়ারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকেও আমরা নতুন একটা ইন্টারভিউ রিলেটেড ভিডিও নিয়ে এসেছি। তো এখানে আমার একটা ভাই আছে যে এইমাত্র ইন্টারভিউ দিয়ে বেরোলো। তো আজকের ইন্টারভিউতে কী কী কোশ্চেন ধরলো সেগুলো আমরা একটু জেনে নেব, তার পাশাপাশি কিছু এক্সট্রা কিছু জিনিস নিয়ে জানবো। তো তোমার নাম কি? আমার নাম টোটন ঘোষ। আচ্ছা, কোথা থেকে আসছি? আমি নদিয়া জেলার চাকদা ব্লকের ঘেটু গাছি গ্রাম থেকে আসছি। তোমার ইন্টারভিউতে কতগুলো কোশ্চেন ধরলো? নটা। নটা কোশ্চেনগুলো মনে আছে, বলতে পারবে? আচ্ছা বলো। ফার্স্ট কোশ্চেন, প্রথমে তারপর নাম জিজ্ঞাসা করলো, কোথা থেকে আসছো জিজ্ঞাসা করলো, তারপরে শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞাসা করলো, বললাম। বলার পর বললো হচ্ছে কি না, কত সালে গ্র্যাজুয়েশন করেছো? 2015। তারপরে কী করছিলে? সেটা বললাম। যে তারপরে বলার পর বলছে একজন জিজ্ঞাসা করলেন যে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী কি? আমি বললাম। বলার পর তারপরে জিজ্ঞাসা করলো যে পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্য, ভারতবর্ষের প্রধান বাণিজ্যিক ফসল কী? আচ্ছা, তারপরে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি ধরুন থানাতে ডিউটিতে অবস্থায় রয়েছেন, ওসি বলে গেছে যে আমাকে ডিস্টার্ব করবে না, যে কোনো সমস্যা হোক আর যাই হোক আমাকে ডিস্টার্ব করবে না, আমি রেস্ট নেব। সেই মতো পরিস্থিতিতে একজন আসলেন, সে ওসির সঙ্গে দেখা করবে, তার প্রচুর প্রয়োজন, আপনি কী করবেন? আমি সেটা বললাম। আমি বললাম যে আমি তাকে প্রথমত তার কাছ থেকে কারণ জিজ্ঞাসা করবো যে কী কারণে তিনি স্যারের সাথে দেখা করতে যান। তা বলতে তখন উনি বললেন, স্যার কারণ বললেন, হ্যাঁ না কারণ তিনি বলতে রাজি নন, ঠিক আছে। তখন আর তখন আমি বললাম, আমি তাকে বোঝাবো যে স্যার এখন ব্যস্ত আছেন, স্যারের সঙ্গে দেখা করা সম্ভব না। তখন বললেন, ধরো উনি তাতেও শুনছে না, তখন আপনি কী করবেন? আমি বললাম যে আমি আমার উপরে থানাতে সেই সময় কর্মরত যারা আছেন, যে সমস্ত অফিসাররা আছেন, তাদেরকে জানাবো। হ্যাঁ, এইটুখানি এই কোশ্চেন, এখানেই এইটুকু কোশ্চেন করেছেন, এই কটাই কোশ্চেন। এরপরে জিজ্ঞাসা করেছে যে হাওড়ার ব্রিজটার নাম কি? আচ্ছা আচ্ছা, পুরো আমি এটা বলতে পারিনি, ঠিক আছে। আর তারপরে জিজ্ঞাসা করলো যে হচ্ছে কি না, আপনি এই চাকরিতে কেন, এই পুলিশে কেন চাকরি করতে চান? আমি বললাম। বলার পর উনি বললো অন্য জীবিকাও তো ছিল, এই জীবিকার প্রতি কেন অ্যাট্রাকটিভ? বললাম। বলার পর বললো ঠিক আছে আসুন। এইটুকু? হ্যাঁ এইটুকুনি। আচ্ছা, তা ইন্টারভিউতে বোর্ড মেম্বার কতজন ছিল? ছজন। দুজনের কোশ্চেন কতজন করেছে? পাঁচজন। তোমাকে কতক্ষণ ওর ভিতরে রাখা হয়েছিল? চার থেকে পাঁচ মিনিট। আচ্ছা, আর তোমার পাঁচ মিনিট নয়। আচ্ছা, তোমার হাইট কত? 168 সেমি। আচ্ছা, তোমার এজ? 27। তোমার কাস্ট কি? ওবিসি বি। তোমার মেন্স স্কোর কত আছে? 47। আচ্ছা, ওবিসি বি সার্টিফিকেটের যে ভ্যালিডিটি সেটা কতদিন ওখানে? 1 বছর পর্যন্ত, যে রিনুয়ালটা যেদিনকে ইন্টারভিউ দিচ্ছেন তার থেকে 1 বছরের মধ্যে হতে হবে। 1 বছরের মধ্যে হতে হবে হলেই গ্রান্টেড। আচ্ছা, ফটো ককপি লেগেছে? ফটো লাগেনি। ফটো ওখানে কোনো ফটো লাগেনি? আচ্ছা, ওখানে যে ওই ডকুমেন্টসগুলো নিচ্ছে ওটা মানে ককপি করে নিচ্ছে? 1 কপি করে। আচ্ছা, আর ওখানে যে ওই ইন্টারভিউতে ঢোকার আগে স্যানিটাইজ কিংবা মাস্ক টাক্স পরে এগুলো কি পরে ইন্টারভিউ দিতে হয়? অবশ্যই, প্রথমে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার পরে, তারপরে থার্মাল স্ক্রিনিং করছে,
তারপরে অ্যাডমিট ওখানে দেখে উপরে পাঠাচ্ছে, উপরে গিয়ে তারপরে ডকুমেন্ট সমস্তগুলো নিয়ে ডকুমেন্টস স্যানিটাইজ করার জন্য নিয়ে যাচ্ছে ফাইলটা, তারপরে রিটার্ন দেওয়ার পর সেই ডকুমেন্টস পরে বায়োমেট্রিক হচ্ছে প্রথমে, তারপর ডকুমেন্টস ভেরিফাই হয়ে তারপরে ইন্টারভিউ রুমে প্রবেশ করছে। আচ্ছা, ইন্টারভিউতে কি কেউ অ্যাবসেন্ট ছিল? একজন ছিল, একজন ছিল। আর তোমার মেন্সে স্কোর কত বললে? হ্যাঁ, মেন্সে স্কোর কত বললে? 47। 47। আচ্ছা, তোমার মানে কি মনে হয় কাট অফ কত? বিতর্কিত ব্যাপার, কাট অফ আমার অনুমান জেনারেল 50 আপ। 50 আপ হবে, অ্যাপ্রক্স 50। 50, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, যারা আগামী দিনে WP মানে ওয়েস্টবেঙ্গল পুলিশে চাকরি করতে চায়, মানে যারা এখন থেকে প্রিপারেশান করছে এক্সাইজ কনস্টেবল বা ওয়েস্টবেঙ্গল পুলিশের জন্য পরীক্ষার জন্য বা ফিজিক্যালের জন্য প্র্যাকটিস করছে, তুমি তো এতদূর চলে এলে, ইন্টারভিউ পর্যন্ত চলে এলে, আগামী দিনে তুমি চাকরিও পেয়ে যাবে, তো যারা তোমার ছোটো ছোটো ভাই যারা প্র্যাকটিস করছে এখন থেকে বা চেষ্টা করছে WP-তে আসার জন্য, তাদের জন্য তুমি কী বল? তাদেরকে আমি প্রথম একটা কথাই বলবো, প্র্যাকটিস মেড বি পারফেক্ট। মানুষ যদি চেষ্টা করে এক সময় সে সাকসেস পাবে, এটা আমার অনুমান, জানি না সেটা কতদিন সম্ভব হবে, তা চেষ্টা করলে নিশ্চয়ই হবে। তা আমি সবাই যারা এই WP-র জন্য চেষ্টা করছে তাদেরকে বলবো ফিজিক্যালটা ভালো করে করতে, কারণ ফিজিক্যালে একটা যথেষ্ট গুরুত্ব আছে। এছাড়া তার সাথে সাথে রিটেন জন্য প্রথম থেকে ভালো করে ফর্ম ফিল আপের আগে থেকে প্রিপারেশান নেওয়া উচিত। আচ্ছা, ফর্ম ফিল আপের আগে থেকে প্রিপারেশান নেওয়া উচিত, তার মানে এখন ওয়েস্টবেঙ্গল পুলিশের মানে আর কি ইন্টারভিউ চলছে, সামনে এক্সাইজ, সামনে KP এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ বেরোবে আবার শোনা যাচ্ছে, তো তার জন্য কী বল? সামনে KP এবং ওয়েস্টবেঙ্গল পুলিশে কনস্টেবল পদের ভ্যাকান্সি বেরোনোর কথা আছে, আশা করি বেরোবে, করোনার পরিস্থিতির জন্য ডিলে হচ্ছে। যা সকলকে আমি বলবো যে অনেকে যারা আছে হচ্ছে কি না ভ্যাকান্সি বেরোচ্ছে না বলে হতাশ হয়ে রয়েছে, তাদেরকে বলবো ভ্যাকান্সি এক সময় বেরোবেই, এটা আশা করা যায়, তার জন্য এখন থেকে ভালোভাবে প্রিপারেশান নেওয়া উচিত। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। আর তুমি কি WP কেরিয়ার ফলো করো? হ্যাঁ, করি। আর WP কেরিয়ার থেকে কি কোনো তুমি হেল্প পেয়েছো? পেয়েছি, পেয়েছো। তুমি ইন্টারভিউ রিলেটেড WP কেরিয়ারে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলো কি তুমি দেখেছো? সব দেখিনি, দেখেছি কিছু। দেখেছো? আচ্ছা, তো WP কেরিয়ার সম্পর্কে তুমি অডিয়েন্সদের কি বলতে চাও, যে ভিউয়ার আছে তাদেরকে কি বলতে চাও? একটা কথাই বলবো, যথেষ্ট ভালো একটা চ্যানেল, যেখানে হচ্ছে কি না এটা ফলো করলে অনেক কিছু জানার আছে, বোঝার আছে, শেখার আছে। আচ্ছা, এটাই বলার আমার। তোমাকে অনেক ধন্যবাদ WP কেরিয়ারের সাথে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য, তোমাকে অনেক ধন্যবাদ WP-র পক্ষ থেকে। আজকের মতো ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ। ধন্যবাদ। না 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 না।